হ্যালো বন্ধুরা, আমার গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমরাকে সবাইকে স্বাগত জানাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স এর নোটিফিকেশান এসে গেছে এবং 3 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হবে। এখানে দেখো 3 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 24 জুলাই পর্যন্ত চলবে। তো আমি আজকে এই ভিডিওতে তোমাকে জানাবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এজ কত লাগবে, বয়স কত, উচ্চতা হাইট কত লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, সব কিছু ব্যাপারে, পে স্কেল কত, সব কিছু ব্যাপারে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। কোথায় পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কী করবে ফ্রেন্ডস, তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে কী হবে, লাস্ট পর্যন্ত দেখলে তোমরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে এবং অ্যাপ্লাই করার সময় খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবে, তাতে কোনো যাতে ভুল হবে না। এই পিডিএফটা আমি আজকে তোমরাকে ইম্পর্টেন্ট বিষয়গুলো সব ভালো করে রিড করে শোনাবো। তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। দেখো এখানে দেওয়া আছে 14 জুলাই 1998 থেকে 26 জুন 2002, যাদের বার্থ ডেট 14 জুলাই 1998 থেকে 26 জুন 2002 তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আর আনম্যারিড মেল ক্যান্ডিডেট, অবিবাহিত ছেলেরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ভারতীয় অথবা নেপালি হতে হবে, অন্য কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশান কী, দেখো গ্রুপ এক্সের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, এইচএস পাস করতে হবে। এরপর দেখো গ্রুপ ওয়াইয়ের জন্য, গ্রুপ ওয়াইয়ের জন্য কী লাগবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এইচএস পাস করতে হবে, স্টেট এডুকেশনাল বোর্ড মিনিমাম 50% মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে এবং ইংলিশে 50% থাকতেই হবে, ইংলিশে 50% থাকতেই হবে। গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড অনলি, পাস 10+2 পাস করতে হবে, ইকুইভ্যালেন্ট এক্সাম উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ উইথ এ মিনিমাম 50% মার্কস। যেমন গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য কী করতে হবে, না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, তাছাড়া হবে না। তারপরে এইখানে দেখো পে স্কেল, পে স্কেল দেওয়া আছে এখানে 14,600, মানে ট্রেনিংয়ের সময় যেটাকে আমরা স্টাইপেন্ড বলি সে সময় 14,600 টাকা করে তোমরা পাবে। তারপরে গ্রুপ এক্স যারা তারা পাবে 33,100 টাকা মাইনে এবং গ্রুপ ওয়াইয়ের পাবে 26,900 টাকা মাইনে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল অনেক ভালো। আর যা কিছু আছে ডিয়ারনেস অ্যালাউন্স ওইগুলো এখন তোমরা নিজের দেখে নিবে, ওইগুলোর বেশি কিছু ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখব আমরা যে হাইট কত লাগবে। দেখো 152.5 সেন্টিমিটার হাইট লাগবে আর চেস্ট মিনিমাম রেঞ্জ এক্সপেনশন 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার বুক ফুলাতে হবে, ওয়েট হতে হবে, হাইট এবং এজের অনুপাতে ওয়েটটা হতে হবে। তারপরে হেয়ারিং কী বলছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ নর্ম্যাল হেয়ারিং, মানে সাধারণ শুনতে পেতে হবে এবং ডিস্টেন্স অফ 6 মিটার উইথ ইচ ইয়ার সেপারেটলি, মানে 6 মিটার দূর থেকে কানের ফিসফিস শব্দও এক একটা কানে ভালো করে শুনতে পেতে হবে। দাঁত ডেন্টাল কী বলেছে, শুড হ্যাভ হেলথি জামস, গুড সেট টিথ অ্যান্ড মিনিমাম 14 ডেন্টাল পয়েন্টস। তারপরে বলেছে হেলথ, ভালো হেলথ থাকতে হবে, নাহলে কিন্তু ফিট থাকতে হবে পুরো, নাহলে হবে না। ডিটেলস অফ মেডিকেল স্ট্যান্ডার্ড ফর ভেরিয়াস গ্রুপ ট্রেডস আর অ্যাভেলেবেল অন পোর্টাল, দরকার নেই। এরপর দেখো পারমানেন্ট বডি ট্যাটু যেগুলো আছে, কিন্তু বডির কোনো ট্যাটু কিন্তু থাকলে এখানে চলবে না। বডির ট্যাটু যদি পারমানেন্ট কোনো বডির ট্যাটু থাকে সেগুলো তো কী করতে হবে, সেটা 2 কপি ফটোগ্রাফ নিয়ে জমা করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা এইখানে দেখতে পাচ্ছ তারপরে ফ্রেন্ডস দেখো এখানে আমি সিলেকশন প্রসেসটা বলে দিই। গ্রুপ এক্সের জন্য 60 মিনিটের পরীক্ষা হবে, এইচএস লেভেলের ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে 60 মিনিটের একটা পরীক্ষা হবে।
তারপরে গ্রুপ ওয়াইয়ের জন্য, গ্রুপ ওয়াইয়ের জন্য 45 মিনিটের একটা পরীক্ষা হবে। এরপর যদি গ্রুপ এক্স এবং ওয়াই কেউ দুটোই একসাথে দিতে চায়, তার ক্ষেত্রে তখন 85 মিনিটের একটা পরীক্ষা হবে এইচএসের সিলেবাস নিয়ে। রিজনিং অ্যান্ড জেনারেল নলেজ এবং ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকবে। তাহলে হলো, তারপর দেখো ক্যান্ডিডেট আর কোয়ালিফাই টু ইন ইচ পেপার সেপারেটলি, প্রত্যেকটা পেপারে তাদের সেপারেটলি আলাদা করে পাস করতে হবে। এরপরে দেখো ফেজ টু, ফেজ টুতে কী আছে, এক্সামিনেশানে যারা পাস করবে সুন আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ ফেজ ওয়ান টেস্ট, অল ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ফেজ টু উইল বি সেন্ট এ নিউ অ্যাডমিট কার্ড, তারাকে আরেকটা নতুন অ্যাডমিট কার্ড পাঠানো হবে ইমেল আইডি টেস্ট এয়ারম্যান সিলেকশন সেন্টারে। তারাকে নিম্নে যে জিনিসগুলো আছে, এইখানে যে জিনিসগুলো লেখা আছে এইগুলো নিয়ে তাদেরকে এয়ারম্যান সিলেকশন সেন্টারে যেতে হবে। এইখানে হচ্ছে কী কী দেওয়া আছে দেখো, কালার প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ডের, অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, কালার প্রিন্ট আউট অফ ডিউটি ফিল্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড অন রেজিস্ট্রেশনটা নিয়ে যেতে হবে, তারপরে HB পেন্সিল নিতে হবে, ইরেজার, শার্পনার, গ্লু স্টিক, স্যাপলার, ব্ল্যাক ব্লু বল পয়েন্ট, এইসব সব নিয়ে যেতে হবে, 8 কপিজ অফ আনঅ্যাটেস্টেড রিসেন্ট হুইচ হ্যাজ ইউজড ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, পাসপোর্ট সাইজ 8 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, তারপরে অরিজিনাল অ্যান্ড ফোর সেলফ অ্যাটেস্টেড ফটো কপিজ, ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, 4টা অ্যাটেস্টেড করা ফটোকপি, ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ সব কিছু নিয়ে যেতে হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে। তারপরে দেখো অরিজিনাল ফোর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সব, ম্যাট্রিকুলেশন মার্কশিটটা নিয়ে যেতে হবে, তারপরে ডিপ্লোমা কোর্স হোল্ডার ইংলিশ ইজ, তাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অরিজিনাল অ্যান্ড ফোর সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসিং সার্টিফিকেট, মার্কশিট মানে যে অন্য কোনো এক্সাম পাস করে থাকলে সেটারও মার্কশিটটা নিয়ে যেতে হবে। সেইখানে সেইখানে কী হবে, সেইখানে বডি মেজারমেন্ট হবে, সিলেকশন হবে। তো বন্ধুরা যারা এটা অ্যাপ্লাই করতে চাও, এইচএস পাস করেছো 50% মার্কস নিয়ে, তারা এই ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার এই ভিডিও তোমরা দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি এরপরে পুরো সিলেবাস নিয়ে এবং কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো ভিডিও আপলোড করব, সেটা তখন তোমরা তখন দেখতে পাবে পুরোটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, পুরো প্রসেসটা আমি পুরো প্রসেস নিয়ে একটা ভিডিও বানাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3 জুলাই থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে। তো বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, থ্যাংক ইউ।